এর সাথে সংবাদে নিচ্ছে অশোক লেল্যান্ড ইফাদটস বিরতি, আর বিরতির পর যা থাকছে। ইউরোপের দেশগুলোতে করোনা পরিস্থিতির উন্নতি, জার্মানিতে স্থানীয় ছাড়াও প্রবাসীদের মধ্যে বেড়েছে টিকা নেয়ার প্রবণতা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে, গরম বাড়ার সাথে সাথে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রাও। জার্মানিতে স্থানীয় ছাড়াও প্রবাসীদের মধ্যে টিকা নেয়ার প্রবণতা বেড়েছে। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান হেলাল। জার্মানিতে গ্রীষ্মের শুরুতেই অবিশ্বাস্য হারে কমছে সব ধরনের করোনার সংক্রমণ। দিন যতই যাচ্ছে ততই মার্কেল সরকারের টিকা প্রদান কার্যক্রমে আগ্রহ বাড়ছে সাধারণ নাগরিক সহ দেশটিতে বসবাসরত প্রবাসীদের। প্রতিবেশী দেশ ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, ইতালি, গ্রিস, ডেনমার্কও কঠোর লকডাউন থেকে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে, আর এতে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। জার্মান গভর্নমেন্ট যেভাবে মেনটেন করেছে সবকিছু, মাস্ক পরা, সবকিছু লোকজনের সাথে ডিস্টেন্স মেনটেন করা, এগুলো করাতে খুবই ভালো অবস্থা এখন, আস্তে আস্তে স্বাভাবিক। এদিকে গ্রীষ্মের শুরুতেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ডেল্টা ভেরিয়েশন। ইতিমধ্যে ভাইরাসটি ব্রিটেনের পর জার্মানিতেও ছড়িয়ে যাবে এমন আশঙ্কায় দেশটিতে বসবাসরত প্রবাসীরা। ডেল্টা ভেরিয়েন্ট নিয়ে জার্মান সরকারও শঙ্কিত, প্রবাসী বাঙালি সহ জার্মানরাও শঙ্কিত, জার্মানিতে ছড়িয়ে যেতে পারে। এজন্য জার্মান সরকার এবং এদেশের জনগণ সত্যিই খুব সতর্কতা অবলম্বন করছে। We hope that what happens in Bangladesh and in England will not come here. We are really afraid of. জার্মান স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসনের মতে করোনা ডেল্টা ভেরিয়েন্টকে রুখতে হলে সর্বসাধারণের টিকা আওতা আসার কোনো বিকল্প নাই। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, জার্মানি।